এই যে আমাদের ফাইম মার্কেট করে রোজা রোজায় ধরে গেছে এখন কাঁদতেছে কিন্তু আর মা রোজা ভাঙতে দিবে না আজকে 29 রোজা আর একটা রোজা ভাঙতে দিবে না এই যে কাঁদতেছে দেখেন এই যে দেখেন এই চলে ফটো বা ফটো মার্কেটের যাবা করোনার সময় মার্কেট রোজা থেকে আহারে কি কষ্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা খুলনায় মার্কেটে যাচ্ছি সবাই আজকে 29 রোজা তাকা তো সবাই জানাইছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আজকে খুলনার মার্কেটে যাচ্ছি আমরা তো আমরা তো একটু গ্রাম সাইডে থাকি তো মানে শহরের দিকে মার্কেটে আসছি তো এই যে ভাইনার মার্কেটিং করবে তো ওরা এখনও ঈদের জন্য কিছুই কিনে নাই তো আমাদের বললো চল তোদের সাথে নিয়ে আমরা একটু মার্কেট করব তাই ওদের সঙ্গে আসছি মার্কেটে তো এখন এই যে ভাইনার জন্য জুতা দেখতেছি তো ওর পার সাথে জুতা ম্যাচিং হচ্ছে না তাই আমরা দেখতেছি যে কোনটা ওর পায়ে লাগে তো আপনার ভাইয়া তো আবার ডিসকাউন্টের প্রতি একটু আগ্রহ বেশি তো এখানে দেখলো তাও ভালো লাগে নাই তো আমরা এখন বাটায় চলে যাব আর করোনার মধ্যে আমাদের আসলে মার্কেট করা হয় নাই আর আমাদের দেশের বাড়িরও কেউ মার্কেট করে নাই তো আজকে যে আমার ছোট বোন মার্কেটে আসছে আমরা ওদের সঙ্গে আসছি তো আপনাদের খুলনা শহরটা দেখাবো যে মার্কেটগুলা কেমন তো এই যে ভাইগনার জুতা পায়ে দিয়ে দিয়ে দেখা হচ্ছে যে ওর পায়ে কেমন হয় বা আসলে আমার পছন্দ হচ্ছিল না ঢাকাতে মার্কেট করতে করতে এখন এমন হয়ে গেছে যে খুলনায় আসলে মনে হয় কি সব কিছু একটু পুরান পুরান লাগে এরকম লাগে ঢাকায় যেমন নিত্য নতুন উঠতে থাকে আমরা মার্কেটে যাই সপ্তাহে 2-3 বার কিন্তু এখানে আর এখানে মার্কেটে আসছি প্রায় আমরা হচ্ছে 4-5 বছর পরে খুলনার মার্কেটে আসছি মার্কেট করতে তো যাই হোক ভালোই লাগতেছিল তো করোনার মধ্যে জিসানকে বাসায় রেখে আসছি আর এটা হচ্ছে বাটার তো এখানে ভ্যারাইটিস আইটেম ছিল তো সব কিছু দেখতেছিলাম এখানে আর হচ্ছে আপনাদেরকেও দেখাচ্ছি দেখেন তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবারই ভালো কাটুক এই দোয়াই করি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন
তো এই যে এখন হচ্ছে আমরা জুতো কিনা হয়ে গিয়েছে ভাইগিনার, এখন আমরা বেরিয়ে যাব। তো আরেকটা শোরুমে যাব, এটা হচ্ছে অ্যাপেক্সে আসছি। তো অ্যাপেক্সে একটু দেখে দেখে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব, আর এখন হচ্ছে যাব মার্কেটে। তো জামা কাপড়ের ওদিকে যাব, জুতার থেকে বের হয়ে যাব। এখন আর জুতা এত না দেখো, প্রচন্ড ভিড়, মাথা খারাপ। কত ভিড়, ঈদের মার্কেটিং সব। এটা হচ্ছে খুলনা ডাক বাংলার মোড়। তো বন্ধুরা আপনারা তো দেখতেছেন যে কি ভিড়। তো আমার খুব হাসি আসতেছিল যে করোনার মধ্যে আমরা ঢাকায় মার্কেটিং করি নাই, তো বোনের মার্কেট করতে এসে দেখেন ডাক বাংলার মোড়ে এত ভিড়। তো আমাদের এখানে একটা শপিং কমপ্লেক্স আছে, তো সেই শপিং কমপ্লেক্সে আমরা যাচ্ছি। তো যাওয়ার পথে দেখেন যে লোকের ভিতরে ঠেলা ঠেলি করে তারপরে বের হতে হচ্ছে। তো আমার মনে হচ্ছিলো যে আমি এটার মধ্যে কেন ঢুকলাম, যে আর বের হতে পারতেছি না। তো তাই আপনাদেরকে একটু দেখাইছি এখানে ভিডিও করে। তো আপনার ভাইয়া বলতেছিল যে আমরা ঢাকায় মার্কেটিং করি না এই ভিড়ের কারণে, আর আজকে আমরা খুলনায় সেই ভিড়ের মধ্যে মার্কেট করতে আসছি। খুলনা শপিং কমপ্লেক্সে যাচ্ছি আমরা।
এই যে আমার একটা জামা পছন্দ হয়েছে কই যে কালো জামা না দলে পরানো এই যে আমাদের ফাইম মার্কেট করে রোজা রোজায় ধরে গেছে এখন কামতিছে কিন্তু আর মা রোজা ভাঙতে দিবে না আজকে 29 রোজা আর একটা রোজা ভাঙতে দিবে না এই যে কামতিছে দেখেন এই যে দেখেন মার্কেটের যাবা করোনার সময় মার্কেট রোজা থেকে আহারে কি কষ্ট এখন একটু ভাল লাগতেছে বাতাসে আছে তাই ঘরে ফাইমের আম্মু আর মার্কেটে ঘুরি নাই ঘুরে ভিড় আপনারা তো দেখছেন যে কি ভিড় বাপরে বাপ খুলনায় করোনা কি জিনিস খুলনায়ও নাই ঢাকা শহরেও নাই যাই হোক এখন আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের মার্কেট হয়ে গেছে তো আজকে আমরা কোনো মার্কেট করি নাই হচ্ছে ছোট বোনকে নিয়ে মার্কেটে গেছিলাম ফাইনের জন্য কাপড় চোপড় কিনতে গেছিলাম এই আর কি তো বাসায় যে আপনাদের দেখাবো কি কি কিনেছি তো এখন বাসায় যাচ্ছি রোজা ফেলে কি করেন আপনি মার্কেটে আর না যাও এই যে কত সুন্দর সুন্দর পাখি সব এখানে বিক্রি করে দেখেন এই যে জুতা আমাদের রাস্তা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে আমাদের খুলনা বিশ্ব রোড আর এখানে আমাদের একটা গাজীর কোম্পানি আছে এই যে পানির ট্যাংকের কোম্পানি এখান থেকে সারা বাংলাদেশে যায় আপনাদের মার্কেট করতে যেরকম হয়েছে কিনা আপনারা সবাই কমেন্টে বলবেন যে
রোজা থাকি মার্কেট করতে যায় কষ্ট হয়ে গেছে আর কান্না কাটি শুরু বালতি ভরে ভরে পানি পড়ছে নাই ওকে হ্যাপি লাগছে মনে হচ্ছে তুমি আর্মি তোমার চেহারা মানুষ এমনি দেখলে কাজ তুমি সরকারি চাকরি করার এই জায়গা আবার তুমি গ্যাপ করেছো সেই মানে ও কিনবে আমি ওকে পছন্দ করে দিব তাই এই যে তো এই হচ্ছে নিয়ে আসছি তো এগুলো আমার একটা ব্যাগ আছে তো বলতেছে যে তোর একটা ব্যাগ আছে আমি ভাবলাম একটা কিনবো তো আমি তো ঢাকা থেকে কিনেছি তো এটা ওকে কিনে নিলাম এটা হচ্ছে সাদা আর আমারটা হচ্ছে ছিল কি জানি সিলভার কালার হ্যাঁ তো এই ব্যাগটা খুব সুন্দর দেখেন এই যে সব দিকেই খুব সুন্দর হয়েছে এটা দামও কম নিছে আমি তো ঢাকাতে কিনছিলাম প্রায় 1500 টাকা আর এটা হচ্ছে নিছে এটা হচ্ছে 1000 টাকা নিছে তো এই যে এটা বোনের জন্য এখন বোনটা দেখাচ্ছে আর আমারটা তো দেখছেন এই যে এটা 1000 টাকা নিছে আচ্ছা এবার হচ্ছে দেখাবো ভাইগনার জুতা দেখলেন তো ভাইগনার কান্না তো এই যে ওর জুতা কিনা হইছে আমার খালাম্মার মেক্সির কাপড় আমি পছন্দ করে নিয়ে আসছি এই যে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ম্যাচিং এটার সাথে এই যে এটা হচ্ছে 80 টাকা গজ আর এটা হচ্ছে 150 টাকা গজের 3.5 গজ করে আনা হয়েছে এখন হচ্ছে এটা হচ্ছে আমার মামার দোকান তো এই যে মামার দোকানের ব্যাগ এটা সাথী গার্মেন্টস তো মামার দোকান থেকে কি আনছি সব গার্মেন্টসের এক্সপোর্টের মাল তো এই যে দেখাচ্ছি প্রথমে দেখেন এই হচ্ছে ফাইমের প্যান্ট এগুলো সব ফাইমের ঈদের জিসানের তো একটু পরে দেখাই এই যে ফাইমের জন্য দুইটা গেঞ্জি মানে বাইকনার ছোট বোনের ছেলের জন্য এই সরি দুইটা প্যান্ট মাথা খারাপ হয়ে গেছে যে ভিড় দেখছি রাস্তায় আল্লাহ গো আর এখানে হচ্ছে ক্যাপ কিনছে দুটা লুঙ্গি কিনছে লুঙ্গি আর কি দেখা হয়ে যায় গেল আর এই যে এগুলো হচ্ছে মামার দোকান থেকে আনা এগুলো সব ঘরে পরার জন্য কেনা হয়েছে এটা হচ্ছে আমার প্যান্ট একটা কিনছি দুইটা প্যান্ট কিনছি গেঞ্জি কাপড়ের এটা হচ্ছে লিজার আমার ছোট বোনের জন্য কেনা হয়েছে সব মামার দোকান থেকে সুন্দর গার্মেন্টসের প্যান্টগুলা খুবই ভালো এই যে আর এটা হচ্ছে অ্যারাবিয়ান প্যান্ট স্টিচ খুবই সুন্দর এই যে একটা কেনা হয়েছে এই একটা তিনটা এটা হচ্ছে লিজার তো গেল এখন হচ্ছে দেখাবো বেশি কিছু কিনিনি ওরে ভিড়ের জন্য কিছু কেনা যায় না আর এই যে এই প্যান্ট কেনা হয়েছে বাইকনার জন্য আর্মি প্যান্ট এগুলো প্যান্ট জানি 700-800 করে পড়ছে এই একটা প্যান্ট এই যে ভাইগনার জন্য এগুলা এই যে একটা প্যান্ট ভাইগনার সব ভাইগনার কাপড় চুপড়ি কিনতে গেছি তো সেখানে যাওয়ার পরে পছন্দ হয়েছে জিসানের এই যে জিসানের জন্য এটা কারো এটা ফাইমের ও আচ্ছা ওর বোর ব্যাগের মধ্যে আর ওই যে ওই শার্ট নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে জিসানের জন্য আনা হয়েছে এই যে এটা একটা জিসানের সেট এটা হচ্ছে 750 টাকা পড়ছে আর আমরা সেম ঢাকা থেকে আনছিলাম 850 টাকা দিয়ে একটা যেটা পরে আসছে আপনারা তো দেখছেন বিমানে যেটা পরে আসছে তো এই যে জিসানের প্যান্ট এই একটা তারপরে এগুলো আনা হয়েছে 100 টাকা করে এই যে
এগুলা ঢাকা নিউ মার্কেট থেকে 150 টাকা করে কিনছি তো আমার মামার দোকান থেকে আনছি তো এজন্য একটু দামটা কম পড়ছে একটু সামনে দিয়ে ঘুরব হুম এইটাই আর হচ্ছে এটা আমার আপনার ভাই আমাকে একটা স্যান্ডেল কিনেছে আমি শু পরে গেছিলাম তো স্যান্ডেলটা তো শু পরে গেছিলাম পায় ব্যথা করতেছিল হাঁটতে পারতেছিলাম না যেহেতু এখানে তো মার্কেট আপনারা দেখছেন কেমন মার্কেট তো এই যে আমাকে বাটা থেকে এটা কিনে দিছে এটা তো এটা খুব সুন্দর পায়ে দিয়ে আরাম হইছে এটা হচ্ছে বাটা থেকে আনা হইছে এটা হচ্ছে স্নেক প্রিন্ট তো এই আর আমার ব্যাগ তো দেখছেন আমাদের কোনো মার্কেট না তো আমার বোনের মার্কেট করতে গেছিলাম আর আপনাদেরকে খুলনা মার্কেট দেখালাম তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জিসান ফ্যামিলির সঙ্গেই থাকবেন আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং